আমি খাদ্যরসিক বাঙালি, আমি সকাল থেকে ডায়েট করি, সন্ধ্যের পরে দারুণ চপ মুড়ি এখানেই পাওয়া যায়, আমি খেয়ে আর কি একটা জীবনের মিস থেকে মিসেস হয়ে গেল। আমি তো সবসময় গ্লো করি, আমি গ্লোতেই থাকি, আমাকে কখনো আপসেট দেখবে না। আজকে আছি আকাশ কুসুমের সেটে, কিন্তু সেটে এসেই তিনি দাবি করলেন যে প্রথমবার উই স্পটের সাথে আলাপ হচ্ছে। সত্যিকার প্রথমবারই তোমাকে আমরা স্পট আউট করলাম, কেমন আছো সুমৈদি? খুব ভালো আছি, কাজে কর্মে ব্যস্ততার মাঝখানে আছি, খুব ভালো আছি। আমার একজন ফ্যান ছোট্ট সদস্য আমার দিদির মেয়ে বলেছে, এইটা তুই যেখানে যাবি এটা ট্যাগলাইন করবি। আগে ছিল রাধে রাধে, এখন এটা হয়ে গেছে। বেশ, তার সাথে তো দর্শকদের এখন তো ভালোবাসা শুভকামনায় ভরে গেছে চারদিক, এটার জন্য কি নিজেকে খুব ব্লেসড মনে হচ্ছে? অবশ্যই, আমি মানে দেখো অনেকে, সবার তো সবাইকে ভালো লাগে না ডেফিনেটলি, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ খুলে দেখায় ভুড়ি ভুড়ি। আমি অতটা ফেসবুক বা অতটা ইনস্টাতে মেসেঞ্জারে আমি অতটা মানে অবাহত নয় আর কি, কিন্তু যদি হোয়াটসঅ্যাপ খুলে দেখায় ভুড়ি ভুড়ি শুভেচ্ছা বার্তা পেয়েছি, প্রচুর শুভাকাঙ্ক্ষীরা ফোন করেছে। তো এটা তো সত্যি কথাই বলতে গেলে, এত ভালোবাসা কজন পায়, তো এটা আমার কাছে ব্লেসিংই এক প্রকার। আর তার সাথে যখন সামনে বিয়ে, বিয়ের কোণের এই যে প্রস্তুতি, এটা তোমার কি চলছে একটু গ্লো করা, ব্রাইডাল গ্লো এসব হচ্ছে? না না, আমি তো সবসময় গ্লো করি, আমি গ্লোতেই থাকি, আমাকে কখনো আপসেট দেখবে না। এই বাকিদের জিজ্ঞেস করলে সবসময় আমি নয় ঘুমোই, আর স্লিপিং বিউটিদের অভিশাপ আমি নয় ঘুমিয়ে কাটাই, আর নইলে আমি হা হা হি হি হুল্লোর করে কাটাই, আমি কখনো আপসেট থাকতে পারি না। আর তুমি দেখবে যে নতুন করে বাহ্যিক গ্লোটা, এখন তো আমি মেকআপে আছি, নতুন করে তোমার মেকআপ দিয়ে কিছু মেকআপ দেওয়ার প্রয়োজন লাগে না, যদি তুমি বাই হার্ট ভালো থাকো, মন যদি তোমার ভালো থাকে তুমি এমনি ফুরফুরে থাকবে, আর সেটা তোমার মুখে চোখে রিফ্লেক্ট করবে। আইবুড়ো ভাত খাওয়ার ইনভিটেশন পেয়েছিলাম, কিন্তু এখন বন্ধ রেখেছি, কারণ এখন খেলে আর আমার যদি মানে বিয়ের আগে যে কস্টিউম ডিজাইনার মাপ নেবে সেগুলো গায়ে ফিট করবে না, এত বাঙালিয়ানা খাবার দাবার তো, আর আমার এত বড় পরিবার সবাই বলছে খেয়ে যা, এবার কাউকে বলতে পারবো না রোস্টেড চিকেন বা গ্রিল চিকেন, বলবে পাগল, মারবো আগে খা তারপর পরে কথা হবে। তো শুরু করবো, একটু পর থেকে শুরু করবো, ইচ্ছা আছে মাসের শেষের থেকে শুরু করবো। ভীষণ, আমি কালকেও বিরিয়ানি খেয়েছি, আমি খাদ্যরসিক বাঙালি, আমি সকাল থেকে ডায়েট করি, সন্ধ্যের পরে দারুণ চপ মুড়ি এখানেই পাওয়া যায়, আমি খেয়ে নিই। দারুণ মাটন আমার হাতে প্রায়ই হয়, কাঞ্চনদা কাঞ্চনদার বন্ধু বান্ধব আত্মীয়রা আমার হাতে এসে খেয়ে যায়। তাহলে বিয়ের মেনুতে কি মাটন থাকছে? ম্যান্ডেটরি মাটন থাক, কিছু থাকুক না থাকুক মাটন থাকবে। আর কেনাকাটা হয়েছে টুকটাক, বাড়ির লোকজন করছে শুরু, আমি সেভাবে সময় একদম করতে পারছি না, কারণ সকাল 7:30টার সময় শুটিংয়ে আসে, নতুন সিরিয়াল বুঝতেই পারছো চাপ আছে, আর রাত্রেবেলা বাড়ি ফিরতে ফিরতে 10:30-10:30 বেজে যাচ্ছে, তো সেই জন্য আমার আর কোনো এনার্জি থাকছে না যখন বাড়ি ফিরছি। কিন্তু মা দিদি এরা সবাই, বাবা সবাই কেনাকাটা করছে, তো সেগুলোই দেখাচ্ছে, ফোনে ফোনে পাঠাচ্ছে, কিছুটা গিয়ে দেখতে পাচ্ছি, এগুলো করেই আর কি চলছে। না আমি তো সারা বছর গিফট দিই, ওই জন্য বলেছি বিয়ের সময় দেখো খরচাটা তো একটু বেশি পড়ছে, সেই জন্য আমি আর গিফট দেবো না, আমি গিফট নেবো, আমি দু হাত ভরে শুধু আমাকে সবাই দিয়ে যাও গিফট, আর বুক ভরা ভালোবাসা দিও। খুবই খুবই, আমি কোনো আমি লাইফে কখনো, আমি যখন মানে স্কুল লাইফে যখন আমি প্রেম করতাম তখনও আমি কখনো 14ই ফেব্রুয়ারিটা সেলিব্রেট করতাম, তখন তো বুঝতামই না, তখন ক্লাস 8-9 আর কি বুঝবো, কিন্তু ফাইনালি যে এতগুলো বছর পর 26 বছরে এসে ভ্যালেন্টাইন্স ডে উপহার পাওয়া, আবার স্পেশাল মানুষের থেকে, এবং উপহার কি একটা জীবনের মিস থেকে মিসেস হয়ে গেলাম, এটাই একটা ভ্যালেন্টাইন্স গিফট আর কি, পদবী পরিবর্তন হলো, হ্যাঁ, তো সেটা আমার কাছে খুব স্পেশাল, মানে আমি এই দিনটাকে 2024-এর 14ই ফেব্রুয়ারি আমার কাছে ভীষণ মেমোরেবল। না না, ওটা ওরই প্ল্যান ছিল, ওরই প্ল্যান ছিল, ওটা আগে থেকে আমাকে দিয়েছিল যে সরস্বতী পুজোয় একটা গেট টুগেদার হবে, তো তুই ওই আমাকে গিফট করেছিল শাড়িটা, যে এই শাড়িটা পরে আসো, ও একটু রেডের প্রতি ওর একটা ফ্যাসিনেশন আছে, ও খুব ভালোবাসে যে রেড পরবি, রেড ওই করবি, তো আমি বলেছিলাম আচ্ছা ঠিক আছে যখন দিয়েছে পরেই নি, কিন্তু আমি ভাবিনি যে অপোজিট দিক থেকে ওর ওটা ম্যাচ হয়ে যাবে। তুমি
নতুন জীবনের জন্য রইলো অনেক শুভকামনা আমাদের তরফ থেকে, আর তার সাথে এখানে আরো বদমাইশি করেছো দর্শকদেরকে আরো জানিয়ে। হ্যাঁ অবশ্যই, দেখুন এত ভালোবাসা, এই যে তোমরা এত ইন্টারভিউ করছো, সবটাই হচ্ছে আপনাদের আশীর্বাদ, আপনাদের ব্লেসিং। আজকে যেটুকু শ্রীময় শ্রীময় হতে পেরেছে, শ্রীময় আপনাদের কাছে পরিচিতি পেয়েছে, সেটা আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের হাত ধরে। কাজের বাইরে কিছু না, অবশ্যই সোম থেকে রবি দেখতে হবে সান বাংলায়। আকাশ কুসুম অনেক দুষ্টুমি, অনেক কিছু লুকিয়ে আছে, তাই জন্য দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ।